Assalamualaikum, Jesmin Arif blog এ আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি উন্নাত টিউটোরিয়াল। আমি কিভাবে উন্নাতে হ্যান্ড প্রিন্ট করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এর আগেও আমার একটা উন্নার হ্যান্ড প্রিন্ট টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই উন্নাটা তৈরি করার জন্য আমি যে এরকম উন্না কিনে নিয়েছি এটা আমার কাছ থেকে 170 টাকা রেখেছে, আরেকটা আছে নর্মাল 100 থেকে 120 টাকা রাখে, এটা একটু ভালো। আর সাইডে এই যে এরকম কাজ করা আছে, তো এই উন্নাটাতেই আমি আজকে হ্যান্ড প্রিন্ট করব। আর হ্যান্ড প্রিন্টের ড্রেস কিন্তু আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি করি। আমি প্রথমে উন্নাটা আয়রন করে নেব, একদম ভালোভাবে আয়রন করতে হবে। আয়রন করার পরে আমি হ্যান্ড প্রিন্ট করব। তো আমি খুব ভালোভাবে আয়রন করে নিলাম। আর হ্যান্ড প্রিন্টের কাপড় কিন্তু সরাসরি আয়রন করা যায় না, এটা কিন্তু উল্টা দিকে আয়রনটা করতে হয়, তাহলে ভালো হয় আর কি। তো এই তো আমি উন্নাটা সবটাই আয়রন করে নিলাম। আর আমি কি ফুল আঁকবো সেটা আমি একটা কাগজে এঁকে নিয়েছি। আর যারা নতুন হ্যান্ড প্রিন্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই বুদ্ধিটা একদম সহজ হবে। এই উপায়ে আপনারা খুব সহজেই যে কোনো কাপড়ে হ্যান্ড প্রিন্ট করতে পারবেন। তো এই যে এভাবে মাপ দিয়ে নেবেন যে আপনি কতটুক দিবেন, আর এটা দেখায় যাচ্ছে উপর দিয়ে এঁকে নেবেন। আমি সাধারণত এরকম কাগজ দিয়ে আঁকি না, আমি সরাসরি কাপড়ে এঁকে ফেলি। আর যারা নতুন তাদের জন্য একটু দেখিয়ে দিলাম, এই যে আমি কিন্তু এঁকে ফেলেছি পুরোটা উন্না, আমি এঁকেছি পেন্সিল দিয়ে এঁকেছি আমি। তো এই তো আমার আঁকা শেষ। আর বডিতে যেরকম আমি ফুল দিয়েছি তো আমি করে ফেলছি। এখানে পেপার বিছিয়ে নিয়েছি, পেপারের উপরে আমি কাপড়টা দিয়ে তারপর আমি প্রিন্ট করব। এখানে আমি ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রিলিক কালার, এখানে 10টা কালার পাওয়া যায় একটা বক্সে যেরকম। আর এই রঙের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে বিভিন্ন রং নিজেও তৈরি করব। আর ব্রাশ যেগুলো ব্যবহার করছি যেগুলো, এই ব্রাশ দিয়ে আমি সবসময় কাজ করি। এই তো আমি ব্রাশ নিয়ে নিয়েছি, আমি মোটা চিকন দুইটা নিয়েছি, আর একটা নিয়েছি 0 সাইজ, এটা দিয়ে আমার ডাল দিতে হবে। এই যে এই ব্রাশটা 0 সাইজ, এটা দিয়ে ডাল আঁকবো। তো চলুন এই তো শুরু করছি আমি কিভাবে হ্যান্ড প্রিন্ট করি। আপনারা দাগের উপরে এইভাবে আস্তে আস্তে করে তারপরে দিতে পারবেন। আর যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে এভাবে আঁকা, তো খুব সহজেই কিন্তু হ্যান্ড প্রিন্ট নিজেই করে ফেলা যায় নিজের পছন্দ মতো ডিজাইন। আর নিজের পছন্দ মতো ডিজাইন কিন্তু মার্কেটের কাপড়ের সাথে মিলবে না, ডিজাইনের সাথে একটু ব্যতিক্রম হয়। তো আপনারা কিন্তু যার যার পছন্দ মতো যে কোনো ডিজাইন এরকমভাবে হ্যান্ড প্রিন্ট করে ফেলতে পারেন। আমি এটা উন্না করেছি, আপনারা চাইলে শাড়িও করতে পারেন, অনেক সুন্দর হবে। তো আমি প্রত্যেকটা ফুলই কিন্তু করে নিচ্ছি। আমি কমলা রং ব্যবহার করছি, এর জন্য আমি কমলা রং যে যে ফুলগুলো দেব সেগুলো আমি করে নেব। এভাবে আমি প্রত্যেকটাই করে নেব বিভিন্ন কালারের। আর রং কিন্তু নিজে বানিয়েও আপনি দিতে পারবেন, অর্থাৎ কালার পরিবর্তন করে। যেমন নীলের সাথে আমি সাদা দিচ্ছি, এটা হালকা আকাশি হবে। আমি যদি নীলটা আর একটু কম দিই, সাদার পরিমাণটা বেশি দিই, তাহলে এটা একদম হালকা আকাশি কালার হবে। আর এটা শুকানোর পরে কালারটা ভালোভাবে বোঝা যাবে। এখন একটু বেশি কড়া দেখা যাচ্ছে। আর যদি রংটা ঘন হয় আপনারা চাইলে এখানে বাইন্ডার ইউজ করতে পারেন, তাহলে রংটা একদম পাতলা হবে। আমার রংটা পাতলাই, যার কারণে আমি অন্য কোনো কিছু ইউজ করছি না। তো এই তো আমার আঁকা হয়ে গেছে। এখন আমি চিকন তুলির সাহায্যে আমি ডালগুলো দিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব আমি ডলার। ডলার আমি ছোটটা এখানে ব্যবহার করব। ডলার আপনারা যে কোনো চুমকি পুঁথির দোকানেই পেয়ে যাবেন, আর ফেভিকল আঠা ডলারটা বসানোর জন্য। তো আমি একটা একটা করে প্রত্যেকটা বড় ফুলের মাঝে 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 ছোট ফুলের মাঝে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো উন্নাটাই বসিয়ে দেব। আর বডিতে আমি এই যে এই ফুলগুলো দিয়েছি, আর দুই পারে দিয়েছি এরকম ফুল। তো আমার উন্নাটা কিন্তু করা হয়ে গেছে। আর এটা আমি যখন রাতে করি তখন সারা রাত ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম উন্নাটা। আর এটা খুব ভালোভাবে শুকাতে হবে,
শুকানো না হওয়া পর্যন্ত এটা কিন্তু পেপার অর্থাৎ নিচের যে কাগজগুলো এগুলো কিন্তু উঠানো যাবে না তো আমি কিন্তু সারা রাত এভাবেই রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা আমি রোদে দেই এই যে উঠানে আমি ভালো করে রোদে দিয়েছি কারণ এটা ভালো করে শুকাতে হবে তো এই তো শুকানোর পরে আমি কাগজগুলো তুলে ফেলব আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প খরচে এরকম সুন্দর একটি উনা তৈরি করে ফেলতে পারবেন তো আজ এই পর্যন্তই খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন